ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. جيشو ماني تو بھائی اپنی جن جے سلن جے شکل جے بھائی بونے را شدو رمضان ماس آج لئی جے پکا مسلم ہون صلاة سیام آدے کرن رمضان چلے گئے لئے انہوں نے صلاة سیام چلے جائے এদের সম্পর্কে কোরআন সুন্নাহ কি বলেন? সম্মানিত ভাই, এখানে যে বিষয়টি আমরা বলবো কোরআন সুন্নাহর আলোকে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার উপরে যে বিষয়গুলো ফরজ করছেন তন্মধ্যে আরকানুল ইমান এবং আরকানুল ইসলাম মোট 11টি বিষয়, অর্থাৎ আল্লাহর উপর যে বিশ্বাস, তারপর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাস এবং তাকদীরের ভালোমন্দের প্রতি বিশ্বাস। এখানে 6টি পয়েন্ট ইমানের, আর 5টি পয়েন্ট হচ্ছে ইসলামের, যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই একথা সাক্ষ্য প্রদান করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল একথা সাক্ষ্য প্রদান করা, এক কথায় শাহাদা। দুই নম্বর হচ্ছে যে একামাতুস সালাহ, সালাতকে যে সময় মতো আদায় করা। দুই নম্বর হচ্ছে যে ইতাউ জাকাত, জাকাত প্রদান করা। তিন নম্বর হচ্ছে হজ্জুল বাইত, সামর্থ্য থাকলে হজ করা। পঞ্চম নম্বর হচ্ছে সোম রমাদান, রমজান মাসে সোম রাখা। এই বিষয়গুলো হচ্ছে ইসলামের রুকন। তাহলে মোট এখানে আরকানুল ইসলাম এবং আরকানুল ইমান মিলে মোট 11টি রোকন আছে। যে কেউ এগুলা অস্বীকার করবে তার ইমান থাকবে না, সে ইমান হয়ে হারা হয়ে যাবে। আর যে কেউ এগুলোকে বিশ্বাস করে, এগুলা ফরজ রোকন হওয়া, ইসলামের ভিত্তি হওয়া, এগুলোকে বিশ্বাস করে কিন্তু যে আমলি যে সমস্ত বিষয়গুলো আছে, যেমন যে সালাত, জাকাত, সাওম রমজান, হজ, এগুলোকে দুর্বলবশত আদায় করে না, তো এরা ইমান রাখা সত্ত্বে দুর্বল, অর্থাৎ অলসতাবশত আবাদায় নয় করার কারণে এরা হচ্ছে ফাসেক। বাকি এদের মধ্যে যে সালাত তরককারী, যিনি উনার বিষয়ে বিদ্যান্তের মধ্যে যথেষ্ট যে মতভেদ আছে দলিলের ভিত্তিতে, শেখ সালে মুসেমিন রহমাহুল্লাহ উনার গবেষণা মোতাবেক উনি প্রমাণ করছেন কোরআন এবং সহি সুন্নাহর আলোকে যারা সালাতকে বিশ্বাস করে কিন্তু আদায় করে না, অলসতাবশত আদায় করে না, উনি প্রমাণ করলেন কোরআন এবং হাদিস দ্বারা যে সে ইমান থেকে বাহির হয়ে যায়, ওই ব্যক্তির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর ওনার পক্ষে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিরও একটি ফতোয়া আছে। তাছাড়া জমহুর উলামা ইকরাম, সাহাবা ইকরামের এজমা এবং জমহুর উলামা ইকরাম সালাত ত্যাগকারী, যিনি সালাতের ফরজিয়ত স্বীকার করেন, সালাত ফরজ স্বীকার করেন কিন্তু দুর্বলতাবশত অলসতাবশত আদায় করেন না, তাদের ব্যাপারে সাহাবা ইকরামদের ফতোয়া এবং আইমায়ে আরবার ফতোয়া, অর্থাৎ 60 জন মুজাহিদ ইমামদের ফতোয়া হচ্ছে তারা ফাসেক, তবে অন্যান্য ফাসেক, অন্যান্য গুণা করলে যেরকম ফাসেক হয় এর মধ্যে শ্রেষ্ঠ ফাসেক হচ্ছে সালাত ত্যাগকারী। অলসতাবশত যে সালাত ত্যাগ করবে সে হচ্ছে সাধারণত যত ফাসেক আছে সমস্ত যে ফাসেকদের মধ্যে শ্রেষ্ঠ ফাসেক এই ব্যক্তি, কারণ সালাত ত্যাগকারীর বিধানগুলো অনেক সময় কুফুরি করলে যে কী হয়, যে বিধান হয়
সালাদ ত্যাগ করেও একই বিধান হয়ে যায়। এই জন্য এটা আকবরুল কবায়রের অন্তর্ভুক্ত, বড় গুণার মধ্যে শ্রেষ্ঠ গুণের অন্তর্ভুক্ত হয়ে যায় সালাদ ত্যাগ করা। তবে উনারা ফাসিক বলেন, কাফের বলেন না। হাদিসের ভাষায় যে এদেরকে কাফেরও বলা হয় এইটা প্রমাণ আছে সহি বুখারী মুসলিমের রাওয়ায়েতের দ্বারায়। বেনামাজি কাফের বোঝা যায়, এটা হাদিস আছে, কোরআন আয়াতও বোঝা যায় বেনামাজি কাফের হয়। তবে কাফের হওয়ার বিষয়টা হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে মূলত আল্লাহকে বিশ্বাস করে না, রাসুলকে বিশ্বাস করে না, এক কথায় যেটা বললাম আরকানুল ইসলাম এবং ইমান যে এগারো পয়েন্ট আছে একটা বিশ্বাস করে না, ওই ব্যক্তি হচ্ছে যে কাফেরে আকবর, যেটাকে বলা হয় কুফরে আকবর, এই ব্যক্তি বড় ধরনের কুফুরি করছে। আর যে ব্যক্তি এই এগারো পয়েন্টকে বিশ্বাস করে কিন্তু আমলি বিষয়গুলোতে সে দুর্বলতা প্রদর্শন করে, সালাত আদায় করে না মনে করেন, কিন্তু বিশ্বাস করে ফরজ হওয়া কি, তাইলে এই ব্যক্তির কুফুরি হচ্ছে দুনা কুফরিন, কুফরুন দুনা কুফরিন অর্থাৎ ছোট কুফুরি, অর্থাৎ কুফরে আকবর কুফরে আসগর। কুফরে আকবর এটা হচ্ছে ইসলাম থেকে বাইর করে দেয়, আর কুফরে আসগর হচ্ছে ইসলামের মধ্যে রাখে, সে ফাসিকদের মধ্যে বড় ফাসিক। তার বিধান অনেকগুলো যে অমুসলিমদের সাথে মিশে যায়, যেমন অমুসলিমকে যে মোরতাদকে হত্যা করা মুসলমানদের ফরজ, তেমনি যে সালাতকে স্বীকার করে কিন্তু সে সালাত আদায় করে না তাকেও তওবা করতে বলা হবে, তওবা না করলে তাকেও ইসলাম বিধান মোতাবেক সাইরো মাজহাব ফতোয়া অনুসারে তার মৃত্যুদণ্ড হবে। তাই এই ফতোয়ার দিক দিয়ে যে বেনামাজি আর কাফেরের বিধান মোরতাদের বিধান এক হয়ে যায়, যদিও নাকি মোরতাদ যে মোখালাত ফিন্নার সবসময়ের মধ্যে জাহান্নামে যাবে, আর সালাত ত্যাগ করি যে সালাদকে বিশ্বাস করে কিন্তু আদায় করে না ওই ব্যক্তি যে জাহান্নামে যাবে ঠিক, তবে সে চিরস্থায়ী জাহান্নামে নয়। আল্লাহ পাক যতদিন ইচ্ছা তাকে জাহান্নামে দিবেন, এর পরবর্তীতে তাকে ক্ষমা করবেন। তাই সম্মানিত ভাই, যে এই কথাটা হচ্ছে সহি কথা জমহুর যে বিদ্বানদের কথা। এই কথার পিছনে যেই আমি একটা হাদিস পেশ করব, এই হাদিসটা আনুবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু কল সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল খামস সালাওয়াতিন ইফতারাহুন্নাল্লাহ মান আহসানা ওয়ুদুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতামা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করছেন বান্দার উপর ফরজ করছেন, যে ব্যক্তি তার ওযুকে সুন্নত তরিকে করবে এবং এই সালাতকে পাঁচ ওয়াক্ত সালাতকে সময়মতো আদায় করবে এবং তার রুকু ঠিক করে আদায় করবে এবং খুশু খুশুর সাথে আদায় করবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দায়িত্ব হচ্ছে তাকে ক্ষমা করা। আর যে ব্যক্তি এমনটা করবে না তাহলে আল্লাহর কোনো জিম্মাদারি ওই ব্যক্তির উপর নাই, ইচ্ছা করলে তিনি তাকে ক্ষমা করতে পারেন, ইচ্ছা করলে তাকে উনি সাজাও দিতে পারেন। সম্মানিত ভাই, এই হাদিসটি সহি আবু দাউদ এর এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে সহি সনদে বর্ণনা করা হয়েছে। তাইলে এই হাদিসের দ্বারাই প্রমাণিত হলো যে বেনামাজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, ইচ্ছা করলে তাকে সাজাও দিতে পারেন। তাইলে এখানে নিশ্চিত কাফের বোঝা যাইতেছে না। যদি অন্যান্য হাদিসেরগুলোর মতো আমরা দেখি সরাসরি মান তারাকে সলাতা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাতকে তরক করে সে ব্যক্তি কাফের হয়ে যায়, যে হাদিসের শব্দগুলো আছে জমহুর বিদ্বান এবং সাহাবায়ে কেরাম এবং ইমাম মুসলিমদের ইজমার হিসাবে ওনারা ওই সকল হাদিসের ব্যাখ্যা করেন, ওই ব্যক্তি যদি নাকি সালাতকে অস্বীকার করে ওই ব্যক্তি নিশ্চিত কাফের হবে। আর যে ব্যক্তি সালাতের ফরজিয়তকে স্বীকার করে কিন্তু সে আমলি দুর্বলতার কারণে, নিজস্ব দুর্বলতার কারণে সে আদায় করে না, তাইলে সে কুফরি আসগর করলো, ছোটো কুফুরি করলো। যে ছোটো কুফুরির বিধান হচ্ছে তাকে মুসলমান গণ্য করে হত্যা করা হবে, মুসলমান ঠিক কিন্তু তাকে যে হত্যা করা হবে এটা যে কিসের কারণে, যে ইসলামী আইন বিধান লঙ্ঘন করার কারণে, তাইলে কাফের না কিন্তু কাফের মতো তাকে হুকুম দেওয়া হয়েছে যে তার সাজা দিক দিয়ে। তাছাড়া যে আরও হাদিস যদি নাকি আমরা লক্ষ্য করি যে এই সকল হাদিসগুলো সহি, মান মা তা ওয়াহু ইয়ালামু আন্নাল্লাহ মান মা তা ওয়াহু ইয়ালামু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ রাওয়াহু মুসলিম ওয়া আশবাহু কাসিরা, এই ধরনের অনেকগুলো হাদিস আছে, এই হাদিসটি সহি মুসলিমের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মারা গেল এমত অবস্থায় সে জানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই জায়গার মধ্যে কোনো
নামাজের কয়েদ করা হয় নাই, নামাজকে শর্ত করা হয় নাই দুগুলো জান্নাতের জন্য। হ্যাঁ, ওই ব্যক্তি নিজের বদআমলের কারণে প্রথমে জাহান্নামে যাবে, পরবর্তীতে আল্লাহ পাকের ইচ্ছা তাকে ক্ষমা করে জান্নাত দেওয়া হবে। তাহলে সুতরাং যে ব্যক্তির অন্তরের মধ্যে শিরিকবিহীন ঈমান আছে, সে জাহান্নামে গেলেও জান্নাতে যাওয়ার পরবর্তীতে সুযোগ আছে। এই কথা প্রতি মানে হলো যে হাদিসের মাধ্যমে। আর যে সকল হাদিস দ্বারা কুফুরি বোঝা যায়, এগুলো কুফুরির অর্থ হচ্ছে ছোটো কুফুরি, বড় কুফুরি নয়। সম্মানিত ভাই, এই বিষয়ে বিশাল গবেষণা আছে, আমি সারসংক্ষেপটা আপনাদের সামনে যে ফুটে উঠাইলাম। এখন আসি যে রমজানে শুধু যারা ইবাদত করে, এর আগে করে তারা, এর ফরজ করে না, তাদের বিধান সম্পর্কে। হ্যাঁ, তারা অত্যন্ত পোড়া কফালের অধিকারী, কারণ আল্লাহ তাআলা কওয়াতালা 12 মাসের রব, শুধু রমজানের রব নয়। যারা 11 মাস নিজেকে কোরআন সুন্নাহ থেকে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে রাখেন, তারা বড় কপাল ফোড়া। তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করি, তাদের যেন সত্য পথে আল্লাহ তাবারক তাআলার ইবাদতকে সবসময় করতে পারেন। আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়া আবুদু রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তোমরা আল্লাহ কী করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো মৌত আসা পর্যন্ত। কিন্তু আমরা ধরে নিয়েছি রমজান আসলে আমরা ইবাদত করি, এর আগে আর পরে আমাদেরকে যে ইবাদত করতে দেখা যায় না। তাহলে এটা বড় খাসারার বিষয়, বড় কপাল ফোড়ার বিষয়। তাই সম্মানিত দিনী ভাইরা, যে বেনামাজি যে রমজান আসার আগে সে অত্যন্ত গ্রহিত গুণা কাজের মধ্যে জর্জরিত থাকে, যখন রমজানের মধ্যে আসে সে আপাতত বন্দেগী শুরু করে দেয়, তাহলে অবশ্যই সে অন্যান্য মাসের তুলনায় যে জমহুর বিদ্বানদের মতে কিছু যে সব অবশ্যই পাবে, যেহেতু সে ফাসেক, সে কাফের নয় ওনাদের গবেষণা অনুসারে। সুতরাং রমজানের মধ্যে আপাতত করলেও তারা সার্থক হবেন, যে কিছুটা হলেও একেবারে না করার থেকে। তাই সম্মানিত ভাই, যে আমরা যখন রমজান ফেয়ে যাব, নিজের অতীত গুণের জন্য আল্লাহ তাবারক তাআলার নিকটে তওবা করব, তওবায়ে নাসুহা করব, বা তৌবা ইলাল্লাহি তওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাবারক তাআলার নিকটে খালেস দিলে তওবা করো। সম্মানিত ভাই, অতীত জীবনের জন্য আমরা গুণা প্রার্থনা করি, গুণা ক্ষমা আল্লাহর নিকটে প্রার্থনা করি, যেন আল্লাহ তাবারক তাআলা আমাদের অতীত জীবনের গুণাগুলো ক্ষমা করেন, ভবিষ্যতে যেন আমরা আল্লাহ পাকের যেই ইবাদত বন্দেগী সবসময় মৃত্যুপর্যন্ত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাবারক তাআলার নিকটে রমজানের কামনা করি। তাই সম্মানিত ভাই, আপনার প্রশ্ন ছিল যারা শুধু রমজানে ইবাদত করে তাদের কী দশা হবে। তারা ফোড়া কপাল আগেও করে না পরেও করে না, তবে রমজানের মধ্যে ইবাদত করার কারণে তাদের এখানে কী হবে না, ক্ষতি হবে না, লাভ ছাড়া। এটা হচ্ছে জমহুর বিদ্বানদের তাহকিক। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহু আলম বিসব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।